হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গত 4-5টা ভিডিওর মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ব্যাপারে মোটামুটি একটা ক্লাস রেখেছি, এবং আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে অ্যাওয়ার্ডসের ব্যাপারে জানবো। ঠিক আছে, আমাদের দেশে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডস দেওয়া হয়, সেটা স্পোর্টস অ্যাওয়ার্ড হতে পারে, সিভিলিয়ান অ্যাওয়ার্ড হতে পারে, লিটারেসি অ্যাওয়ার্ড হতে পারে, বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডস দেওয়া হয়। তো আজকে আমরা যেগুলো জানবো সেটা স্পোর্টস অ্যাওয়ার্ড পরে জানবো। তো আজকে বিভিন্ন অ্যাওয়ার্ডস, যেমন তার মধ্যে লিটারেসি অ্যাওয়ার্ড যেটা, তার ব্যাপারে একটা জানবো। ঠিক আছে, আজকে সে যে অ্যাওয়ার্ডটার ব্যাপারে সেটা হচ্ছে, অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। ওকে, তো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কী হচ্ছে? এটা হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড হচ্ছে, এটা একটা লিটারেসি মানে সাহিত্য, তোমরা মানে আমরা যদি কোনো কিছু ভালো কিছু সাহিত্য লিখি যে কোনো ভাষায়, ঠিক আছে, তো সেই সাহিত্যটার সে ভালো যদি হয়, মানে সেটা যদি খুব এক্সট্রা অর্ডিনারি বা খুব হয়, যখন ভালো হয় তখন এটার ওপর একটা দেওয়া হয় এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। ওকে, আগে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের ওপর দেওয়া হতো, ঠিক আছে, এখন আমাদের ভারতবর্ষে যেটা 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ওপর 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ওপরই দেওয়া হয় যদি তার কৃতিত্ব খুব ভালো হয়, খুব এক্সট্রা অর্ডিনারি হয়। তো এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডের ব্যাপারে কিছু আজকে জানবো, এবং চলো দেখি। ওকে, তো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, আচ্ছা জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, তো এটা প্রথমে জেনে গেছে যে এটা হচ্ছে একটা লিটারেসি অ্যাওয়ার্ড, যেটা সাহিত্যর ওপর দেওয়া হয়, বিভিন্ন ভাষার ওপর যারা লেখা লেখালেখি করে তাদের ওপর দেওয়া হয়। ওকে, তো প্রথম যেটা দেওয়া হয়েছিল, গান প্রথম ফার্স্ট অ্যাওয়ার্ড ইন 1965, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে তুমি যদি এখন মানে কোনো পরীক্ষা দেখবে পাবে এটা, এই পরীক্ষায় পেয়েই থাকে, এটা আসতেই থাকে যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রথম কবে দেওয়া হয়। ওকে, তো এটা হচ্ছে প্রথম 1965 খ্রিস্টাব্দে দেওয়া হয়। নেক্সট, এবার যেটা জানবো এটা 1965 কাকে দেওয়া হয়, কী দেওয়া হয় সেটা পরে জানছি। ওকে, এখন যেটা জানবো সেটা হচ্ছে এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডের ব্যাপারে সেটা একটু জেনে নিই, যে এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডটা আসলো কোথা থেকে, কীভাবে তৈরি হলো, উৎপত্তি হলো সেটা একটু আমরা জেনে নিই। ওকে, তো সেটা হচ্ছে, ইট ইজ মোস্ট লিটারেসি অ্যাওয়ার্ড, ঠিক আছে, এটা মোস্ট লিটারেসি অ্যাওয়ার্ড। এটা তৈরি কে করেছে বা এটা মানে এস্টাবলিশ কে করে, তো আমি যদি দেখি এটা এস্টাবলিশড বাই শাহু শাস্ত্রী জেন, ঠিক আছে, শাহু শাস্ত্রী, সরি, প্রশান্ত জেন, ইন 1944। তাহলে এটা যদি অনেক সময় আসবে, যদি চলে আসে যে এটা এস্টাবলিশ বা কেস তৈরি করে, তো এটা আসবে হচ্ছে শাহু শাস্ত্রী প্রশান্ত জেন, 1944 খ্রিস্টাব্দে হয়, বাট শুরু হয় 1965 খ্রিস্টাব্দে। তো প্রথমে এটা একটা পার্টিকুলার ভাষার উপর দেওয়া হতো, চারটি কি পাঁচটা, ঠিক আছে, এখন আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 22টা, তো 22টা ভাষার উপরই দেওয়া হয়। ওকে, তাহলে এই 1965 খ্রিস্টাব্দে যখন দেওয়া শুরু হলো, তখন এই 1965 খ্রিস্টাব্দে কে প্রথম পেল? তাহলে ফার্স্ট অ্যাওয়ার্ড ইন 1965, সবসময় মাথা রাখবে ফার্স্ট, যখন স্ট্যাটিক দিকে পড়বো না তখন দেখবে ফার্স্ট কী হয়েছিল, লাস্ট কী আছে, ঠিক আছে, এই গেল। তারপর মিডিলে কোনো বাঙালি পেয়েছে কি না কোনো অ্যাওয়ার্ড হোক, বা বাঙালির কোনো কিছুতে কন্ট্রিবিউশন আছে কি না সেটা দেখবে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো কিছু হয়েছে কি না সেটার একটা কন্ট্রিবিউশন অবশ্যই যদি থাকে তাহলে অবশ্যই এটা পড়ে রাখবে। ওকে, তাহলে প্রথম যে পেয়েছিল সেটা হচ্ছে, যিনি পেয়েছিলেন ওনার নাম হচ্ছে, আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ ওপরটুকু মুছে দিচ্ছি, তারপর এই ফার্স্ট অ্যাওয়ার্ড এখান থেকে শুরু করবো। আমরা দেখলাম ফার্স্ট অ্যাওয়ার্ড 1965 খ্রিস্টাব্দে। ওকে, তাহলে কে পেয়েছে ফার্স্ট 1965 খ্রিস্টাব্দে, যিনি পেয়েছিলেন ওনার নাম হচ্ছে, অ্যাওয়ার্ডের মানে দেওয়া, যাকে দেওয়া হয়েছিল তার নাম হলো জে শঙ্কর কুরুপ। ওকে, এনাকে প্রথম দেওয়া হয়েছিল। ইনি কেন পেয়েছিলেন, ইনি পেয়েছিলেন, যিনি এটা লিখেছিলেন,
ইনি একটা ওরা ও একটা পোয়েম লিখেছিলেন, ঠিক আছে? পোয়েমটার নাম হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ওডা জাকুল পোয়েম, ঠিক আছে? এটা এটা কী ভাষায় লিখেছিল? এটা হচ্ছে মালায়ালাম ভাষায় লিখেছিল, মালায়ালাম ল্যাঙ্গুয়েজ। তাহলে ফার্স্ট যিনি পেয়েছিলেন 1965 খ্রিস্টাব্দে কে পেয়েছিলেন? যে শঙ্কর কুরুপ, ঠিক আছে? ওনার পোয়েমের নাম কি, কী জন্য পেয়েছিলাম? এটা ইনি একটা কবিতা লিখেছিলেন যার নাম ওড়াজকুল পোয়েম, ঠিক আছে? এটা কোন ভাষায় ছিল? এটা হচ্ছে মালায়ালাম ভাষায় ছিল। ওকে, তাহলে ফার্স্ট এটা জেনে গেলাম। ওকে, এবার যেটা জানবো সেটা হচ্ছে আমাদের বাঙালিদের এই বাঙালির কন্ট্রিবিউশন আছে কিনা জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডে, তো সেটা জানবো। ওকে, তাহলে যদি বাঙালি কোনো মানে কেউ পেয়ে থাকে, ঠিক আছে, বাঙালি যদি কেউ পেয়ে থাকে তাহলে আমরা সেটা লিখবো। তো বাঙালি যিনি পেয়েছিলেন তিনি উনি ঠিক পরের বছর, ঠিক আছে, সেকেন্ড অ্যাওয়ার্ড বাট পাস্ট ইন বেঙ্গল 1966 খ্রিস্টাব্দে। ওকে, আচ্ছা, যিনি 1966 খ্রিস্টাব্দে যিনি পেয়েছিলেন ওনার নাম হচ্ছে, ইনি আমরা দেখলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন বাংলা বাঙালি মানে আমাদের পশ্চিমবাংলার প্রথম যিনি পেয়েছিলেন ওনার নাম হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এবং সেকেন্ড যদি হয় তো 1966 খ্রিস্টাব্দে, যেহেতু সেকেন্ড, তো ইনি কী জন্য পেয়েছিলেন? ইনি যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে উনি একটা গণদেবতা, গণদেবতা বুক, ল্যাঙ্গুয়েজ কি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তাহলে উনি যিনি মানে পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা বুক মানে এই এই বইটা লিখেছিলেন, এবং এই বইয়ের কারণেই উনি পশ্চিমবাংলার মধ্যে প্রথম এবং সেকেন্ড জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন, ঠিক আছে? এটা জেনে গেলাম, এটা গেল। তারপরে নেক্সট পয়েন্ট জানবো যে কোনো মহিলা, প্রথম মহিলা কেউ যদি অনেক সময় চলে আসে পরীক্ষায়, তো প্রথম মহিলা যেটা লিখবো সেটা হচ্ছে, নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে কোনো মহিলা পেয়েছে কিনা, ঠিক আছে? তো মহিলা পেয়েছে কিনা ওটা একবার দেখে নিই। তাহলে 1966 খ্রিস্টাব্দেই পেয়েছিল, ঠিক আছে? 1966 খ্রিস্টাব্দে যদি লিখি, 1966 খ্রিস্টাব্দে যিনি পেয়েছিলেন সেটা হচ্ছে আশাপূর্ণা দেবী। ওকে, আশাপূর্ণা দেবী যদি লিখি আমরা, আশাপূর্ণা দেবী কবে পেয়েছিল? 1966 খ্রিস্টাব্দে। এনার বইয়ের নাম কি? প্রথম প্রস্তুতি। প্রথম প্রস্তুতি, এটা বাংলা, এটা ইনিও বাংলা ভাষায় পেয়েছিলেন, ঠিক আছে? তো প্রথম মহিলা যদি আমি দেখি তাহলে কে, যদি এটা আমাদের পরীক্ষা আসতে পারে যে বাংলায় আমাদের পশ্চিমবাংলার প্রথম মহিলাকে যিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন, ঠিক আছে? তো এটার নাম আসবে আশাপূর্ণা দেবী। আর যদি বলে যে না প্রথম কে পেয়েছেন, কোনো কোনো মেল ফিমেল কোনো মেনশন কিছু নেই, তখন ওটা হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ওকে, তাহলে এটা জেনে গেলাম 1966 খ্রিস্টাব্দে প্রথম মহিলা কে পেয়েছেন, তো ওনার নাম হবে আশাপূর্ণা দেবী, প্রথম প্রস্তুতি, এটাও বাংলা ভাষায় লেখা। ওকে, বাংলা ভাষায় লেখা। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে এখন রিসেন্ট কেউ পেয়েছে কিনা, ঠিক আছে? এখন আমাদের লাস্ট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2021 লাস্ট অবধি দেওয়া হয়েছে, তারপর 22 দেওয়া হয়নি, 23 এখন অবধি কোনো রকম আপডেট নেই, ঠিক আছে? তো 2020 এবং 21 এই দুটোই জানবো, তারপর আমরা এখন অবধি জানার দরকার নেই। তো 2020 যদি আমরা দেখি, তো 2020 কে পেয়েছেন, 2020 যদি দেখি, তো 2020 যে পেয়েছে, নীলমণি ফুকান,
এটা হবে 56th মানে 56তম ঠিক আছে নীলমণি ফুকান আর 2021 এ যিনি পেয়েছেন ওনার নাম হচ্ছে দামোদর মৌজো এটা হবে 57 তারপরে এখন অবধি কোনো রকম আপডেট নেই ঠিক আছে আপডেট নেই এনারা কি লিখেছেন সেটা অত ইম্পর্টেন্ট নয় এর এখন কারণ রিসেন্ট এটা এটুকুই আসবে যে 57তম বা 56তম বা 2020 তে কে পেয়েছে 2021 এ কে পেয়েছে এখন যেহেতু রিসেন্ট এগুলো তো ওইভাবেই আসবে কোশ্চেনটা যে 2021 এ কে পেয়েছেন জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড শেষ ঠিক আছে তো আমরা সেটা জানবো সেটা হচ্ছে 2020 তে যে পেয়েছে তো নীলমণি ফুকান 2021 এ কে পেয়েছে দামোদর মৌজো ঠিক আছে তো মোটামুটি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডের ব্যাপারে এইটুকুই আমাদের জানার দরকার যদি 2022 এ কেউ পায় তো তোমরা ওখানে একটু জায়গা রেখে দেবে ফাঁকা জায়গা রেখে দেবে এবং সেখানে 2022 বলে লিখে দেবে যে অমুকজন পেয়েছে ঠিক আছে যেটা যখন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ঘাটাঘাটি করবে আগামী দিন যখন আমি কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাপারে দেবো তখন যদি যখন আপডেট আসবে তখন আমরা ডিটেলস জেনে নেব ঠিক আছে তো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডের ব্যাপারে যেটা জানলাম সেটা 1944 খ্রিস্টাব্দে এস্টাবলিশ হয় কার দ্বারা শাহু শাস্ত্রী প্রশান্ত জেন ওনার দ্বারা তৈরি হয় এটা লিটারেসি অ্যাওয়ার্ড এটা একমাত্র সাহিত্য বা লেখালেখির ওপরে দেওয়া হয় সাহিত্য কবি কবিদেরকে ঠিক আছে প্রথম কবে দেওয়া হয়েছিল প্রথম দেওয়া হয়েছিল 1965 খ্রিস্টাব্দে 1965 খ্রিস্টাব্দে কে পেয়েছিলেন 1965 খ্রিস্টাব্দে পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ ঠিক আছে জি শঙ্কর কুরুপ এবং তার কোন এর জন্য লেখার জন্য পেয়েছিলেন উনি যেটা লিখেছেন হচ্ছে ওড়াজুকুল পোয়েম ঠিক আছে ওড়াজুকুল পোয়েম তারপর সেকেন্ড যে পেয়েছেন তার নাম হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং উনি প্রথম পশ্চিমবাংলার এবং ওনার বইয়ের নাম হচ্ছে গণদেবতা গণদেবতা একটা বই লিখেছেন তার জন্য এবং প্রথম মহিলা যদি কে পায় প্রথম মহিলা পেয়েছিলেন আশাপূর্ণা দেবী উনিও 1966 খ্রিস্টাব্দে পেয়েছেন এবং তার বইয়ের নাম কী তার বইয়ের নাম হচ্ছে প্রথম প্রস্তুতি ঠিক আছে প্রথম প্রস্তুতি এবং রিসেন্ট কে পেয়েছে 2020 সালে 56তম 2020 সালে 56তম পেয়েছে হচ্ছে নীলমণি ফুকান ঠিক আছে 56তম এবং 57তম যিনি পেয়েছেন দামোদর মৌজো ঠিক আছে তো এরা রিসেন্ট পেয়েছে তো এই ছিল জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডের ব্যাপারে একটা ডিটেলস মোটামুটি আজকে তোমাদের দিলাম ওকে এবং আগামী দিন ভারতরত্ন অ্যাওয়ার্ডের ব্যাপারে জানবো এবং ভারতরত্ন অ্যাওয়ার্ডটা একটু বড় ক্লাস হবে ঠিক আছে বড় ক্লাস বেশ ভালো বড় হবে এবং সেটা অনেকটা ব্যাপারে অনেকটা ডিটেলসে জানতে হবে কারণ ওখানে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল হোক ইন্ডিয়ার হোক অনেকজন দামি দামি ব্যক্তি পেয়েছেন ভারতরত্ন অ্যাওয়ার্ড তো আমাদেরকে ওটা অবশ্যই একটু বেশি করে জানতে হবে ওকে তো নেক্সট ক্লাসে আমরা ভারতরত্ন অ্যাওয়ার্ডের ব্যাপারে জানবো তো আজকে ক্লাসটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এবং আমি চেষ্টা করছি নিজেকে ইম্প্রুভ করার ওকে তোমাদের সাপোর্টটা প্রয়োজন এবং সেটা সাপোর্ট করতে থাকো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভারতরত্ন অ্যাওয়ার্ড নিয়ে এখন অ্যাওয়ার্ড চলবে অ্যাওয়ার্ড যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন অ্যাওয়ার্ড চলবে এবং অ্যাওয়ার্ডটা যখনই হয়ে যাবে তখন আবার নেক্সট কোনো টপিক নিয়ে আবার পড়বো ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পড়াশোনা করো থ্যাংক ইউ সো মাচ